গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। সকাল সকাল আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি। আর গতকাল তো বলেই দিয়েছি, আমাদের এখন আর বেশি দিন বাকি নেই, দিল্লি চলো অভিযান শুরু হয়ে গেছে। গতকাল আমার ব্যাকপ্যাকিং করে তো নিয়ে এসেছি, এখন আমার সাথে যেহেতু বাবা মা যাবে, তো বাবা মা এখন তোড়জোড় শুরু করে দিয়েছে, কারণ অনেক দিনের জন্যই যাওয়া। আমি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সেটেল হয়ে যাচ্ছি ওখানটাতে, কারণ প্রিয়ানকে নিয়ে প্রথমবার এরকমভাবে একা একা, প্রীতম তো বেশিরভাগ টাইমটাই ডিউটিতে থাকবে, তো বাবা মা না গেলে পরে ভীষণ মুশকিল হয়ে যেত। তাই জন্য ওই আর কি, কতদিন থাকতে হবে তো এখন অবধি বুঝতে পারছি না, বাট তাই সেই হিসেবে একটু বেশি দিনের হিসেবেই ব্যাকপ্যাকিং করতে হচ্ছে। বা সব মিলে এখন আর বেশি দিন সময়ও নেই, আর কাজ হচ্ছে প্রচুর, তাই জন্য সকাল সকাল উঠে সবাই যে যার মতন কাজে লেগে গেছে। আমিও জাস্ট ঘুম থেকে উঠলাম, প্রিয়ান এখনও ঘুমোচ্ছে, আমি যাই বাবার আর আমার জন্য একটু রুটি বানাবো, আর মা তো সে কি খাবে, তো গিয়ে আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই। রুটি বানানো হয়ে গেছে, এখানটাতে প্রিয়ানের জন্য দুধ বসিয়েছি, বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ফ্রাইং প্যানের তেলও গরম হয়ে গেছে, তো এখন বেগুনগুলো ভেজে নেব। সকালবেলা বাবা আর আমি রুটি আর বেগুন ভাজা দিয়ে ব্রেকফাস্ট করব, আর প্রিয়ানের জন্য দুধ রুটি। পকলেও ঘুম থেকে উঠে গেছে, পকলে আয়, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, তুই খাবার নিয়ে দিত। রুটি খেতে যে এত ভালোবাসে ছেলেটা, আজকে বেগুন ভাজা একদম কম তেলে, কাঁচা কাঁচা লাগতে পারে। ঠান্ডু ঠান্ডু, এ ঠান্ডু ঠান্ডু, হ্যাঁ আ, ওর গাটা কি গরম গরম নাকি বাবা? এখন ঠিক আছে না? স্ট্রং বয় তো, এই স্ট্রং বয়, ই স্ট্রং বয়। সকাল সকাল একটা নিউজ পেয়ে এত মনটা খুশি হয়ে গেল না, যে আমার থেকে আমার ওয়েট লস জার্নির রেজাল্ট দেখে আমারই এক সিনিয়র আমার থেকে নিউট্রিশন নিয়েছিলেন, তো সেই স্যার আজকে এক সপ্তাহ ধরে নিউট্রিশন নিচ্ছেন, আর এখন সকাল সকাল ফোন করে বলল যে এক সপ্তাহে 3 কিলো ওয়েট লস করেছেন। ওনার এত বেশি ওভারওয়েট হয়ে যাচ্ছিল, 93 কিলো ছিল যখন আমাকে ফার্স্ট তার মানে ওয়েটটা পাঠায়, তো আজকে 8 দিনের দিন, মানে 7 দিন উনি নিউট্রিশন কন্টিনিউ করেছে, আজকে সকালে বলছে যে 90 কিলো। তা এত ভালো লাগলো যে আমার গাইডেন্সে ফার্স্ট টাইম কেউ এরকমভাবে ওয়েট লস করেছে। মা তুমি কবে করবে মা? আর মা তো ওয়েট লস করছে কি করছে না বুঝতেও পারছি না, কারণ মা ওয়েটই চেক করছে না, মা নিউট্রিশন নিয়ে যাচ্ছে বাট ওয়েট চেকের কোনো দামই নেই। তো আমি নিজে একজন যে কিনা রেজাল্ট পেয়েছি, আর মার ওয়েটটা চেক করলে পরে বুঝবো মা কতটুকু রেজাল্ট পেয়েছে, আর স্যার হচ্ছে প্রথম মানে বাইরের কেউ যাকে হচ্ছে আমি গাইড করেছি, আর সে এক সপ্তাহের মধ্যে 3 কিলো ওয়েট লস, মানে স্যারের কাছে এটা অ্যামেজিং একটা রেজাল্ট, কারণ কি স্যার মানে অনেক দিন ধরে, প্রায় কয়েক মাস ধরে চেষ্টা করছে, বাট 92-93 এর মধ্যেই একটা ওঠানামা করছিল। অনেক এক্সারসাইজও করেছে, ডায়েটও করেছে বাট কমেনি, আর এখন ডায়েট প্লাস নিউট্রিশন নিয়ে ধীরে 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 ধীরে, এক সপ্তাহে তার পুরোটা আইডিয়াল ওয়েটে আসতে পারবে না, বাট কমাটা স্টার্ট হয়েছে, সেখানটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে কাউকে আমি একটু হেল্প করতে পারছি। তো যাই হোক, এরকমভাবে যাতে আমি মাকেও একটু হেল্প করতে পারি, মার ওয়েট লস রেজাল্টটা আমি একটু জানার জন্য নিজেই এক্সাইটেড। হ্যাঁ মা ভয়ের চোটে ওয়েট চেকই করছে না, যে বুঝবো কি করে, শুধু দেখে তো আর বোঝা যায় না যে কি রকম ওয়েট আছে, কিন্তু মা সকাল সকাল স্যারের রেজাল্টটা শুনে নিজে ভীষণ খুশি, বলছে তার মানে আমারও কমবে, কিন্তু ওয়েট চেক করছে না ভয়ের চোটে, যদি না কমে তখন মনটা খারাপ হয়ে যাবে। দিল্লি যাওয়ার আগে ফাইনালি একবার চেক করে নিও। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সমান নিয়ে ডেকে যাচ্ছে, একবার শ্রীজাকে একবার শুনকিকে সমানে, ওটা তো উপরে উঠিস না পড়ে যাবি, শুনকির কোল থেকে এখন যাবে না কারো কোলে, এই মানিরাই ঘুরতে নিয়ে যাবে রে তোকে, মানিদের কোলে যা। আর ছাড়বে এখানে প্রিয়ানের হাঁটা দেখবে ওর মানিরা, আর প্রিয়ান এখন হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, হাঁটবেই না, এই তো এই তো নিয়ে যা শ্রীজা, আর গাড়ি নিয়ে চলে যাও, হাঁটে না পারে না, ওর গাড়ি নিয়ে চলে যাচ্ছে, দেখো অবস্থা, যাও যাও, ও শুনকির হাত ধরে যাবে আবার,
সঙ্গী লাগে। যা নিয়ে সৃজা নিয়ে চলে যা তো, যা নিয়ে চলে যা, যা সৃজামানি নিয়ে যাবে, সৃজামানি চালাবে বাড়িতে গাড়ি। হাঁটা শিখেই ব্যাস প্রথম দিনেই শোকেস খুলে ফেললো, শোকেসের দরজা। এবার এবার কি হবে বাবা, হাতে চাপা লাগবে কিন্তু। বন্ধ করে দাও দরজা, বন্ধ করে দাও। এখন এক একটা নতুন নতুন জিনিস আবিষ্কার করবে এক এক দিনও। এতদিন হাতের নাগালের বাইরে তো এগুলো ছিল, এখন নাগালের মধ্যে এসে গেছে, তাই না বাবা? শোকেসের ভেতরে দেখ, দিদি আর সাজিয়ে রেখেছে কত সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ বন্ধ করে দাও, বন্ধ করে দাও, করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও তো বাবা। হ্যাঁ বন্ধ করে দাও, এটা বন্ধ করে দিই, এই যে বন্ধ, ওই দেখো। খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, কোলে থাকবেই না এখন আর। এখানটাতে এই গরম জলটাকে এনে রেখেছে কিন্তু প্রিয়াঙ্কা আর আনা যাচ্ছে না, আমি নিয়ে যাই এখন বাইরে, তারপরে ওকে স্নানটা করাবো। আয় 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 পাপা, আয় আয় চানু কবি, এই যে বালতি, এই যে বান্তি, এছো এছো চানু, চানু কবি এছো। জল দেখলে আরো পাগলা হয়ে যায় জলের মধ্যে। প্রিয়াঙ্কা জাস্ট ঘুমোলো, এখন আমি আর মা করব লাঞ্চ। ওয়াও ইলিশ মাছের ঝোল আর ভাত সবজি দিয়ে দাল, ইয়াম্মি ইয়াম্মি খাবার, ইয়াম্মি ইয়াম্মি। আদুন 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 বাবা, আমি মা তিনজন একসঙ্গে খেতে পারতাম আজকে, বাট বাবা গেছে, আমাদের সামনে একটা পিকনিক আছে, তো সেই পিকনিকের লোকেশন দেখতে, তো আরও 15-20 মিনিট সময় লাগবে, তো আমি আর মা খেয়ে নিচ্ছি, কারণ বাবা এসে তাহলে নিশ্চিন্তে খেতে পারবে, প্রিয়ান উঠে যাবে যে কোনো মুহূর্তে, তা আমি আর মা তখন প্রিয়ানকে নিয়ে থাকবো আর বাবা তখন খাবে। তার মধ্যে ইলিশ মাছ বলে কথা, কাটা বেছে খেতে একটু সময় তো লাগেই। আমি জাস্ট মানে আমার খাওয়া শেষের দিকে আর মাও মানে খাচ্ছে, উঠে গেল ইলিশ মাছের গন্ধে, উঠে গেল বাঙালির ছেলে বলে কথা। না 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 ইলিশ মাছ দেওয়া যাবে না, ইলিশ মাছ দেওয়া যাবে না পাপা, দিদিয়া সব খাইয়ে দিচ্ছে, দিদিয়া সব খাইয়ে দিচ্ছে। এবার পাঁঠার মাংসও খাওয়াবো, দাঁড়া এবার পিকনিকে যাবো না, পাঁঠার মাংস খাওয়াবো, দাঁড়া। এটা পিকনিক স্পট দেখে এসেছে, পিকনিক স্পট, আমরা পিকনিকে যাবো তো, যা। এই যে যাবে ও, এই দেখো বাবা চলে যাচ্ছে, নাও নাও নাও, তোকে নিতে গিয়েই নিচ্ছে না কেউ। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে বাবা একটা কাজ করছে, ও সমানে ডিস্টার্ব করেই যাচ্ছে। সব কাজে মাতব বড়ি, সব কাজে, সব কাজে ওর দখলদারি দরকার। কেন পাপা করতে দাও কাজ, এখন বিকেলবেলা হঠাৎ মার মনে হয়েছে পকর জুতো কিনতে হবে, তো বাবার সাথে আমি যাচ্ছি পকর জন্য জুতো কিনতে। পকর দুটো এই যে টুপি বের করা হয়েছে, একটা টুপিও মাথায় রাখছে না, একটাও না, ঠান্ডা যদি লেগে যায় না তখন দেখি। আর এখানটাতে আসার পর থেকে চিৎকার করে যাচ্ছে, কেন বাইরের দিকে দেখাচ্ছে, বাইরে নিয়ে যেতে হবে, এখানটাতে দাঁড়িয়ে আছি, ওটা হবে না। শুনে আবার শুনে আবার ওই যে দেখো কিভাবে, কোথায় কোথায় যাবো বলো, কোথায়, ওইখানে, ওই যে ওইখানে যেতে লাগবে, এরকম বাড়িটা টুপিটা বলো, টুপিটা বলো, জুতো পড়ো বাবা, জুতো পড়ো, এই যে প্রিয়ানের নতুন জুতো কেনা হয়ে গেছে, পড়াও হয়ে গেছে, এখন আমি খাবো ফুচকা, ফুচকা খাবো, ফুচকা ডালা, তুই খাবি ফুচকা, খাবি, আমি খাবো ফুচকা এখন, আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপর দেখি বাবা নেই, প্রিয়ানকে নিয়ে চলে গেছিল উত্তম কাকার দোকানে, উত্তম কাকা আবার একটা চকলেট দিয়েছে ওকে, চলেও আসলাম, একটা জুতো রাস্তায় পড়েও গেছিলো,
তারপরে আবার এই যে বাবার হাতে এখন একটা জুতো প্রিয়ানের পায়ে একটা জুতো আছে, একটা জুতো নেই। মানে জুতোটা না একটু বড় দেখে কিনেছি, কারণ কি হ্যাঁ বাবাও বললো যে ছোট তো নিলে পরে যেটা হবে এক মাস ম্যাক্সিমাম তারপরে পরতে পারবে না, আর যেভাবে ও লম্বা হচ্ছে তাই জন্য বাবা ওই বড় জুতোটাই কিনলো। দেখো পকলা জুতো পরেছে, যা পকলা যা হাঁটি হাঁটি করলে দেখা জুতো পরে, একটা জুতো পড়ে আছে একটা জুতো পড়েই গেছে, ওটা মানে ঠিকঠাক পড়া হয়নি। আজ বাবা খুঁজে যাচ্ছে বাবার মানি ব্যাগ, যাওয়ার সময় মানি ব্যাগটা কিছুতেই খুঁজে পেলো না, প্রিয়ানের হাতে দিয়েছিল, প্রিয়ান যে কোথায় ফেলেছে। আমি তখন বললাম বাবাকে উপরে একবার দেখে আসো। দিদিয়াকে বলো, দিদিয়া থ্যাংক ইউ, দিদিয়া থ্যাংক ইউ। জুতোটা পরানো থেকে আমি তো ওখানে গিয়ে পরে আর ভিডিওটা করতে পারলাম না, পড়ে যাবে মানে জুতো এইচি এগুলো খায় না। ওখানে ভিডিওটা করতে করতে আমি বন্ধ করে দিলাম, কারণ ওই জুতো যেই ওকে পরানোর ট্রায়াল দিতে গেছে ব্যাস কান্না শুরু। আর তারপরে এই প্রথমবার এরকম জুতো মানে পুরো ফুল কভার দেওয়া জুতো পড়েছে, তো ও হাঁটতেও পারছে না, অস্বস্তিতে বারবার করে বসে যাচ্ছে। এই খুলে ফেলল, খুলেও ফেলছে খুব তাড়াতাড়ি, আমার মনে হয় একটু বড় হয়েছে এটা। দেখি বাবা, হ্যাঁ একটু বড়ই হয়েছে। আর ওর এই যে জিনিসগুলো যখন একটা নতুন জিনিস আর কি কেনা হচ্ছে বা কিছু হচ্ছে, তখন দিল্লি যাওয়ার যে একটা আনন্দ আছে তার সঙ্গে সঙ্গে একটা টেনশন আরো বেড়ে যায়। কারণ ও হওয়ার পর থেকে প্রীতম তো ছেড়েই দাও, আমি পার্সোনালিও সেরকম ভাবে হেডেক নিতেই হয়নি, কারণ যখনই ওর কোনো কিছু লাগবে এরকম হচ্ছে যে কোনো কিছু শেষের দিকে বা লাগবে, মানে বাবা আর মা স্পেশালি, ওদিকে দাদাও, দাদা তো সবসময় থাকে না, বাট তাও ও যেরকম জিজ্ঞেস করতো যে কি লাগবে বল আমি সেটা নিয়ে আসবো। আর এখানে যেহেতু আছি বা শিলিগুড়িতে থাকাকালীন অবস্থাতেও মানে প্রত্যেকটা জিনিস শেষ হওয়ার আগেই বাবা আর মা দুজনেই হাজির করে রেখে দেয়, তো এই হেডেকটা আমাদেরকে কখনোই নিতেই হয়নি যে না নিজেদের থেকে কিছু একটা যে হ্যাঁ ওর এটা লাগবে বা কিছু, যেটাই হোক সেটা হাগিজ হোক বা মেডিসিন হোক বা এরকম সোয়েটার জ্যাকেট জুতো মোজা, মোজা তো আমি ছেড়ে দেবো, মোজা তো মানে কতগুলো বোধ হয় ও এমনি এমনি এত বেশি মোজা এনে দিয়েছে, 10 জোড়া একবারে বাবা এনেছিল, যে এখন আর কি মোজাই খুঁজে পাচ্ছি না, মানে খেলে ছুঁড়ে ফেলেছে। আর এই যে জুতোটাও তাই আমার মাথায় ছিল না, তো মাই বললো যে পিকনিক আছে তারপরে ও যাবে প্রথমবার এয়ারপোর্টে, তো জুতো হাঁটুক না হাঁটুক বা জুতো তো একটা লাগবে, তো এই যে সঙ্গে করে গিয়ে বাবাই কিনে দিল। তো এই জিনিসগুলো জুতো পরে আর হাঁটছে না, জুতো হাতে নিয়ে হাঁটছে, ওর কমফোর্টেবল হচ্ছে না, কিছুদিন টাইম লাগবে। তো এই জিনিসগুলো দিল্লি গেলে খুব মিস করব, যেভাবে এতদিন ধরে বাবা মা মানে পুরো গাইড করে রেখেছে না, তো ওই জিনিসগুলো এখন থেকে আস্তে আস্তে আমাদের উপর পুরো দায়িত্ব মানে রেসপন্সিবিলিটিটা আসবে। ওকে জুতো পরে এখন দিদিয়া হাঁটানো প্র্যাকটিস করছে, খালি পায়ে যতটা স্মুথলি হাঁটে জুতোটা পরে আর ওর পা ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হাঁটতেই পারছে না। মানি ব্যাগ পাচ্ছে না, একটু আগে এই প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা পেলো, এখন আবার মানি ব্যাগ পাচ্ছে না, এখনই এত যুদ্ধ করার পর এখন পেলো, আবার এখন বলছে যে কোথায় রেখেছে পাচ্ছে না। পাপা ওইটা নড়লে তুইও কিন্তু ওটার সাথে সাথে চলে যাবি একদম। এই যে বাবা এখন আবার নিয়ে আসলো ওর জন্য ছোট সেটের জুতোটা, দাঁড়া ওটা তো ওরকম পরেই আছে, এখন এই যে এটা হচ্ছে ওর পায়ের সাইজের একদম, এই যে এটা হচ্ছে সুন্দর, ওটা একটু বড় যার জন্য ওর পা থেকে খুলে খুলে যাচ্ছে, এটা একটু ছোট মানে এটা দুদিন পরে বেশি, হ্যাঁ 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 পর বাবা পর এটা পল, এটা পল দেখো তো বাবা পরাও তো, এটা জুতো পরাতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে, এখানকার অবস্থা তো এই করলো এগুলো টেনে টেনে একাকার, আর এখন পরে না পাপা পরে না, তবে হাতি হাতি খুব বমলা, এত যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এই যে ফাইনালি এখন একটু ঘুম পাড়িয়েছি, এখন যাই বাবা এনেছে ছোলা, একটু ছোলা খাই। আছে আমার ভাগে, এটুকু আমার ভাগের ছানা, এ ছানা গাড়িতে উঠে সে কি খুশি ছানা, সারা দিন গাড়ি চড়ে বেড়াচ্ছে, ওটা স্টিয়ারিংটা ঘুরাও না চাকা সোজা হবে না, স্টিয়ারিংটা ডান দিকে ঘুরাও একটু, হ্যাঁ ছানাকে এখানটাতে দিদিরা ঘোরাচ্ছে, আমি এখানে বাবার জন্য করলাম রুটি, আর এই যে উপরে রুটির ছালটা তোলা, কারণ এখান থেকে ছাল অল্প নিয়ে প্রিয়ানের জন্য এই যে
ডাল আর সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিয়েছি, এটা খাবে প্রিয়ান। মা আর আমার জন্য এখন এখানে বানাবো শেক, তারপরে বাবার জন্য বানাবো একটা তরকারি। ছানা গালি চলে, ছানা গালি চলে, পা দিয়ে চালাও, নিজে নিজে চালাও, ছানা চালাও। ছানা গালি চলে, ছানা গালি চলে। দেখি ও নতুন জুতো পরে ওকে হাঁটানোই শিখিয়ে যাচ্ছে দিদিয়া। এটাই ঠিক আছে না ছোটটা? এটাই ঠিক আছে, এটাতে এটাতে পড়বেন। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা দিনের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।